জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। সরকারের লক্ষ্য রাজ্যে প্রতিটি বাড়িতে রোজগারের ব্যবস্থা করা। এ লক্ষ্যে প্রান্তিক এলাকার জনগণের কাছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। আশ্রয়হীন মানুষের জন্য ইতিমধ্যেই শেল্টার হাউসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিভিন্ন মহকুমায় এই ধরনের শেল্টার হাউস নির্মাণ করেছে রাজ্য সরকার। মোহনপুর ব্লক কমপ্লেক্সে মোহনপুর পৌর পরিষদের নবনির্মিত শেল্টার হাউসের উদ্বোধন করে শুক্রবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। কৃষিমন্ত্রী বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মোহনপুর সহ রাজ্যের নানান প্রান্তে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে 8টি শেল্টার হাউস। এই শেল্টার হাউসগুলি পরিকল্পনা করে রোজগার ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে রাজ্যের স্বনির্ভর দলগুলি। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপারসন শঙ্কর দেব, মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক রজতকান্তি দে এবং সমাজসেবী শ্যামল দেবনাথ। এদিকে ফলক উন্মোচন করে এবং ফিতে কেটে নবনির্মিত এই শেল্টারের হাউসের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। 50 শয্যা বিশিষ্ট এই শেল্টার হাউস নির্মাণে মোট 1,67,42,000 টাকা ব্যয় হয়েছে বলেও এদিন জানান তিনি। শেল্টার হাউস চালাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ যাদের আশ্রয় নেই, আশ্রয়স্থল নেই, এটা খুব কম, তবু যদি কারো আশ্রয়স্থল নেই ববগুড়ে বা হোমলেস, আমাদের এখানে হোমলেস খুব কম, 2-4-5টা পরিবার পাওয়া যাবে কিনা কঠিন, তবু তাদের জন্য যাতে তাদের একটা শেল্টার আশ্রয়স্থল যেন থাকে এই জন্য সরকার চিন্তা করেছেন। এই জন্য এই ধরনের শেল্টার হাউসে আরবান এলাকায় বিশেষ করে গড়ে তুলছে। এর মধ্যে মোহনপুর একটা, আরো 7টা আমরা বানিয়েছি। এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। মোট কথা, এটা যদি যেন রোজগার হয় সেটাও দেখা যেতে পারে। একদিকে যেমন আমরা শেল্টার হাউস করছি যার থাকার জন্য কোনো পয়সা নেব না, সাথে সাথে তাকে কিন্তু খাওয়াতে হবে অল্প পয়সায়, সেটার জন্য এটা ব্যবস্থা করবে। সুতরাং এর থেকে যেন আর্ন করে এখানে ম্যানেজার নিয়োগ হবে, এখানে বিভিন্ন রকম আরো কেয়ার গিভার নিয়োগ হবে, গার্ড নিয়োগ হবে, এদের পয়সা এখান থেকে রোজগার করে বের করতে, একটা অংশ দেবে পুরসভা বা প্রশাসন, কিন্তু আরেকটা অংশ এখান থেকে ইচ্ছা করলে উপরেও যদি আপনারা সঠিকভাবে চালাতে পারেন। দেখবেন আগরতলা শহরে এক একটা বিয়ে বাড়ি এখন কিভাবে চলছে, ইভেন জগন্নাথ বাড়িতে এবং আরো বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠানে কিন্তু এভাবে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। শুক্রবার একই সাথে মোহনপুরের ভোক্তাদের মধ্যে ন্যায্য মূল্যে সরিষার তেল বিতরণের প্রক্রিয়াও সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো অপারেটিভ সোসাইটি অফিস চত্বরে 12 জন ভোক্তার হাতে এদিন সরষের তেলের বোতল তুলে দেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।